প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা, স্ট্রেট লাইন। লাস্ট ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট আলোচনা করছিলাম। তো এই চ্যাপ্টারে আমরা এই চ্যাপ্টারে আমরা ফর্মুলা বেশ একটা নাই, যতটুকু ছিল আমরা ডিসকাস করেছি। এরপরে যদি এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আনসার করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে তারপরে ক্লাসে চলে যাচ্ছি, মানে ম্যাথসে চলে যাচ্ছি। আমরা আজকে থেকে আমরা ম্যাথস করব, যতটুকু সম্ভব আমরা কমপ্লিট করবো আর কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে নেবে, যাতে সবাই উপকৃত হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাচটা থেকে শুরু করতেছি। 1 - √3 বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখন আমরা ধরে নেব, প্রথমে ধরি 1 - √3 এত বিন্দুর পোলার স্থানাঙ্ক r θ। এত বিন্দুর পোলার স্থানাঙ্ক r θ। তখন আমরা পোলার ও কার্টেসীয় স্থানাঙ্ক হতে পাই পোলার ও কার্টেসীয় স্থানাঙ্কের সম্পর্ক হতে পাই r² = x² + y²। তাহলে এখানে x কত? 1 ইকুয়াল আমরা 1² + √−3 হোল স্কয়ার, মানে 1 + 3, মানে 4। এটা 4, therefore r= কত? 2। তাহলে পোলার স্থানাঙ্কে যে r এর মান সেটা আমাদের চলে আসছে 2। এখন আমরা থিটা নির্ণয় করব, r θ। এখানে যে থিটা আছে, তো আমরা এখানে দেখো tan θ কি জানি? tan θ মাইনাস এই যে এটা √3, আর tan θ মাইনাস tan π/3। tan π/3 মান হচ্ছে আমাদের √3। এখন আমরা আমাদের এই বিন্দুটা 1 - √3, এই বিন্দুটা কোন কোঅর্ডিনেটে? আমরা যদি এখানে আমরা জানি 4টা কোঅর্ডিনেট আছে, তাহলে 1 - 3 এটা হচ্ছে এই কোঅর্ডিনেটে, 4th কোঅর্ডিনেট, 4th কোঅর্ডিনেটে এটা আমাদের এই বিন্দুটা। সেই জন্য আমাদের এটা 4th কোঅর্ডিনেটের মানটা বের করতে হবে। আর tan θ tan 2π - π/3। তাহলে আমরা পাচ্ছি কত? ইকুয়াল tan 5π/3। তখন tan ক্যান্সেল হয়ে যাবে, তারপর তখন থিটা পাবো 5π/3। তাহলে এখানে পেয়েছি আমরা r এর মান, এখানে পেয়েছি থিটার মান। তাহলে আমরা বলতে পারি, সুতরাং পোলার স্থানাঙ্ক √2, 5π/3। তাহলে এটা যদি কার্টেসীয় স্থানাঙ্ক হয়, এটা হবে পোলার স্থানাঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের -2, 2 বিন্দু পোলার স্থানাঙ্ক আমাদের নির্ণয় করব। তো আমরা ধরে নিব -2, 2 বিন্দুর পোলার স্থানাঙ্ক r θ। তো r θ যদি হয়, তা আমরা জানি যে r² = কি জানি? x² + y² ইকুয়াল -2 হোল স্কয়ার + 2 স্কয়ার 4 + 4 = 8। therefore r = 2√2। এভাবে হইতে পারে r এর ভ্যালুটা। एवं टेन थीटार समान आमरा कि जानी वाई बाई एक्स मानी टू बाई माइनस टू इक्वल टू माइनस वन और टेन थीटा इक्वल टू माइनस टेन फाइव बाई फोर टेन फोर्टी फाइव डिग्री मान वन और माइनस आ माइनस बस और हमारे एखन जी बिंदुटा माइनस टू कमा टू এটা তাহলে কোন কোঅর্ডিনেটে এটা আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে তাহলে সেজন্য আমরা এইভাবে লিখতে পারি 10 পাই মাইনাস পাই বাই 4 তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় 10 3 পাই বাই 4 আর এই পাশে তো আমাদের 10 থিটা আছেই therefore থিটা সমান আমাদের কি আসছে আমাদের 3 পাই বাই 4 এটাই হচ্ছে আমাদের থিটার ভ্যালু তাহলে আমাদের নির্ণয় যে মানে পোলার স্থানাঙ্কটা কি দাঁড়াচ্ছে এখানে আমরা 2, √2 পাইছি আর ভ্যালু আর এখানে থিটার ভ্যালু পাইছি 3π/4 এটাই হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক এই বিন্দুর প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ 2, -π/6 বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো এখন আগে আমরা করছি কার্টেসিয়াস থেকে পোলার এখন আমরা করব পোলার থেকে কার্টেসিয়াস স্থানাঙ্ক তো আমরা ধরে নিছি 2, -π/6 বিন্দুর কার্টেসিয়াস স্থানাঙ্ক xy তাহলে আমরা পোলার এবং কার্টেসিয়াস যে সম্পর্কটা ওটা থেকে জানি x r cos θ এবং y r sin θ তাহলে আমরা লিখতে পারি x r cos θ তাহলে r এর ভ্যালু হচ্ছে 2 আর cos θ এর ভ্যালু হচ্ছে -π/6 তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 2 cos of - θ মানে cos θ cos π/6 মানে মাইনাসটা ক্যান্সেল হয়ে গেছে ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আর 2 * cos π/6 cos 30 মানে হচ্ছে √3/2 তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেলে √3 তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি কত √3 সেম ভাবে y সমান আমরা কি জানি y সমান r sin θ = r এর ভ্যালু আমরা পাচ্ছি 2 এবং sin θ এর ভ্যালু হচ্ছে -π/6 তাহলে sin of - θ মানে minus sin θ সেজন্য -2 * sin π/6 -2 * sin 30 মানে হচ্ছে হাফ তাহলে -1 তাহলে আমাদের যে কার্টেসীয় স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে √3, -1 তাহলে যে বিন্দুর পোলার স্থানাঙ্ক 2, -π/6 সেই বিন্দুর পোলার স্থানাঙ্ক আর সেই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে √, -3 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ক্লাসে যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমরা একটা স্থানাঙ্ক যখন কার্টেসীয়তে দেওয়া থাকবে তখন কিভাবে আমরা পোলারে নেব অথবা একটা স্থানাঙ্ক যখন পোলারে দেওয়া থাকবে তখন আমরা কিভাবে কার্টেসীয় স্থানাঙ্কে নেব এটা আমরা ডিসকাস করলাম এবং এটা দুইটা ম্যাথসও আমরা করিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে এটা আমাকে জানাবে আমি তোমাদের অ্যান্সার করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে যাতে তোমাদের কাছে দ্রুত ভিডিওগুলো পৌঁছে যায় এবং বন্ধুদের শেয়ার করবে যাতে ওরাও এর সুফল ভোগ করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে